হেল্ল' বন্ধু ৱেলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আরও একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের সমস্ত বড় বড় আপডেটগুলো তো অবশ্যই শেয়ার করব যেখানে মোহনবাগানের আপডেট আছে ইস্টবেঙ্গলের আপডেট আছে কেরালা ব্লাস্টার্স এফসি চেন্নাইন এফসি এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে অন্যান্য ক্লাবদের সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তাছাড়া কিন্তু আজকের এই ভিডিওতে বিদেশি ফুটবলের একটা বড় আপডেট আছে সেটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো পাওয়া জন্য একটা কথাই বলবো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক তো বন্ধুরা আজকের প্রথম যে আপডেটটা দিয়ে দেবো সেটা বিদেশি ফুটবলের একটা বড় আপডেট কালকে রাত্রিবেলা কিন্তু একদমই অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে একটা শকিং আপডেট চেলসির জন্য চেলসি তাদের হেড কোচকে কিন্তু স্যাক করে দিয়েছে হ্যাঁ বন্ধুরা চেলসি তাদের হেড কোচ গ্রেহ্যাম পটার তাকে কিন্তু স্যাক করে দিয়েছে গতকাল রাত্রিবেলায় এই সিজনটা চেলসির জন্য কিন্তু একদমই ভালো যাচ্ছে না এই সিজনে বর্তমানে ইলেভেন্থ পজিশনে আছে প্রিমিয়ার লিগে যেখানে আঠাশটা ম্যাচের মধ্যে মাত্র দশটা ম্যাচে জয় পেয়েছে চেলসি চেলসির মতো ক্লাবের কাছে এটা অবশ্যই একটা খুবই খারাপ সিজন বলাই যায় সেই কারণে তারা তাদের হেড কোচ গ্রেহাম পর্টারকে কিন্তু স্যাক করে দিয়েছে গতকাল রাত্রিবেলায় বর্তমানে তাদের ইন্ট্রিম হেড কোচ হচ্ছে ব্রুনো সেলটার। তবে এই সিজনটা শেষ হওয়ার পর সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু বড় কোচকে আনার পরিকল্পনায় আছে চেলসি এবং সেই লিস্টে এই মুহূর্তে যে নামটা উঠে আসছে সেটা কিন্তু বায়ার্ন মিউনিকের প্রাক্তন হেড কোচ জুলিয়ান নাগেলসম্যান নাগেলসম্যানকে নেওয়ার কিন্তু সব রকমের চেষ্টা করতে চাইছে চেলসি তবে সেটা এই মুহূর্তে সম্ভব নয় তবে আপাতত ইন্ট্রিম হেডকোচের ভূমিকায় থাকতে চলেছেন ব্রুনো সেলটার যিনি কিন্তু টিমেরই অংশ ছিলেন এই গ্রাহাম পর্টারের গ্রাহাম পর্টার ছ মাসও দায়িত্ব পাননি তার মধ্যেই কিন্তু তাকে স্যাক করে দেওয়া হলো চেলসির তরফ থেকে তো এই বড় আপডেটটাই তোমাদের সাথে শেয়ার করতাম বিদেশি ফুটবল রিলেটেড একদমই ব্রেকিং আপডেট তাই তোমাদেরকে জানিয়ে দিলাম এবার বন্ধুরা সরাসরি আসবো ইন্ডিয়ান ফুটবলের আপডেটগুলোতে প্রথমেই কথা বলবো কেরালা ব্লাস্টার্স এফসিকে নিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি এবং ইভান ভুকোম্যানোভিককে এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটির তরফ থেকে শাস্তি দেওয়া হয়েছিল সেই নিয়ে আপডেট তো তোমাদেরকে দিয়েছিলাম যেখানে কেরালা ব্লাস্টার্স এফসিকে চার কোটি টাকা জরিমানা চাওয়া হয়েছিল এবং তাদেরকে পাবলিকলি এসে ক্ষমা চাওয়ার কথাও বলা হয়েছিল যদি তারা ক্ষমা না চাইতো তাহলে কিন্তু চার কোটিটা বেড়ে ছ কোটি হয়ে যেত জরিমানাটা এবং ইভান ভুকোম্যানোভিককে ইন্ডিয়াতে দশটা ম্যাচ থেকে ব্যান করা হয়েছিল এবং পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছিল বেঙ্গালুরু এফ এফসির মধ্যে যে ম্যাচটা হচ্ছিল প্লে অফে সেখানে ওভার করে যাওয়ার জন্য তবে গতকাল কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসি এবং ইভান ভুকোম্যানোভিক দুজনের তরফ থেকেই অফিসিয়ালি ক্ষমা চাওয়া হয়েছে এই পুরো বিষয়টার জন্য এখন তারা মনে করেন এটা একদমই তারা ঠিক করেননি সেদিন মানে সেটা হিট অফ দ্য মোমেন্ট হয়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসি এবং কেরালা ব্লাস্টার্স এফসির প্লে অফ ম্যাচে তবে পুরো বিষয়টার জন্য কেরালা ব্লাস্টার্সের পুরো টিম ক্ষমা চেয়েছে এবং সাথে সাথে ইভান ভুকোম্যানবিকও কিন্তু ক্ষমা চেয়েছেন এই পুরো বিষয়টার জন্য তো এই গেল বন্ধুরা কেরালা ব্লাস্টার্স এফসির আপডেট এবার সরাসরি চলে আসবো কিছু ট্রান্সফার আপডেটে প্রথমেই আসা যাক চেন্নাইন এফসির একটা বড় ট্রান্সফার আপডেটে চেন্নাই এন এফসি যারা লাস্ট সিজনের ডিফেন্স সমস্যায় ভুগেছিল ডিফেন্স নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যায় ছিল চেন্নাইন এফসি গত সিজনটাতে সেই সমস্যাটা দূর করার জন্য চেন্নাইন এফসি ম্যানেজমেন্ট কিন্তু টার্গেট করেছে হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডার এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের রেগুলার সদস্য এই মোমেন্টে ছাব্বিশ বছর বয়সী সানা সিংকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ সানা সিংকে কিন্তু অফার করা হয়েছে চেন্নাই এন এফসির তরফ থেকে যদিও চিংলেসানা সিংয়ের সাথে হায়দ্রাবাদ এফসির দু হাজার সাল অবধি কন্ট্র্যাক্ট আছে তাও কিন্তু চেন্নাইন এনএফসি একটা ট্রান্সফার ফি দিয়েই চিংলে সানা সিংকে হায়দ্রাবাদ এফসিতে নিয়ে আসতে চাইছে সানা সিং এই সিজনে হায়দ্রাবাদ এফসির হয়ে রেগুলার খেলেননি মাত্র চোদ্দোটা ম্যাচে ছিলেন যেখানে বারোশো মিনিট গেম টাইম পেয়েছিলেন তার মধ্যে একটা গোলও ছিল সানা সিংয়ের নামে তো যাই হোক এই মোমেন্টে এটা একটা ব্রেকিং আপডেট বলা যায় চেন্নাইন এফসির জন্য তাদের কিন্তু টার্গেট লিস্টে সানা সিং আছে এবং সানা সিংকে কিন্তু অফারও করা হয়েছে চেন্নাইন এফসির তরফ থেকে তো দেখা যাক এবার হায়দ্রাবাদ এফসি চিংলে সানা সিং তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার তাকে রিলিজ করে কি না মানে ট্রান্সফার ফি বাবদ তাকে ছেড়ে দেয় কিনা সেটাই একটা সবথেকে বড় প্রশ্ন তোমাদের কি মতামত এইটার ব্যাপারে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও এবার বন্ধুরা নেক্সট যে আপডেটটা দিয়ে দেবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে বেঙ্গালুরু এফসি কিন্তু ইনকোয়ারি করেছে হায়দ্রাবাদ এফসির আরও এক অত্যন্ত ট্যালেন্টেড ফুটবলার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের রেগুলার সদস্য এই মোমেন্টে দাঁড়িয়ে মোহাম্মদ ইয়াসিরের ব্যাপারে হ্যাঁ বন্ধুরা এই চব্বিশ বছর বয়সী উইঙ্গার হায়দ্রাবাদ এফসির মোহাম্মদ ইয়াসির তাকে কিন্তু টার্গেট করেছে বেঙ্গালুরু এফসি মানে এখন অবধি একদমই ইনিশিয়াল স্টেজে কথাবার্তা চলছে জাস্ট ইনকোয়ারি করা হয়েছে বেঙ্গালুরু এফসির তরফ থেকে তাকে পাওয়া যাবে কিনা সেই বিষয়ে যেহেতু মোহাম্মদ ইয়াসিরের সাথে দু হাজার পঁচিশ সাল অব্দি কন্ট্রাক্ট আছে হায়দ্রাবাদ এফসির তাই যদি বেঙ্গালুরু এফসিকে সাইনিং করতে হয় তাহলে অবশ্যই একটা হিউজ অ্যামাউন্টের ট্রান্সফার ফি কিন্তু বেয়ার করতে হবে এবার বন্ধুরা আজকের পরবর্তী যে আপডেটটা দিয়ে দেবো এফসি গোয়াকে নিয়ে এফসি গোয়া কিন্তু একদমই ডিল ডান করে ফেলেছে যে কোনো মুহুর্তে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে সাতাশ বছর বয়সী ইন্ডিয়ান ফুটবলে অত্যন্ত পরিচিত একজন মুখ মিডফিল্ডার প্রধানত ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ডে খেলেন রেনিয়ার ফার্নান্ডেজ হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই জানো রেনিয়ার ফার্নান্ডেজ এই সিজনে মুম্বাই সিটি এফসি থেকে লোনে গিয়েছিলেন ওডিশা এফসিতে তবে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে ওডিশা এফসির সাথেও মানে লোন ডিলটাও শেষ হচ্ছে মুম্বাই সিটি এফসির সাথেও ডিলটা শেষ হয়ে যাচ্ছে তবে এই মোমেন্টের একদমই ব্রেকিং আপডেট এফসি গোয়া কিন্তু এই ডিলটাকে ডান করে ফেলেছে অর্থাৎ তাদের মিডফিল্ডটাকে আরও স্ট্রং করার জন্য রেনিয়ার ফার্নান্ডেজকে কিন্তু সাইন করতে চলেছে এফসি গোয়া একদমই ডিল ডানের পর্যায়ে আছে যে কোনো মুহুর্তে অফিশিয়াল পেপারওয়ার্কগুলো কমপ্লিট হবে এবং তারপরেই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসবে এফসি গোয়ার তরফ থেকে এটা অবশ্যই একটা দারুণ সাইনিং এফসি গোয়ার জন্য তোমাদের কী মতামত এই বিষয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও এবার বন্ধুরা আসবো ইস্টবেঙ্গলের আপডেটে ইস্টবেঙ্গলের জন্য দারুণ কিছু আপডেট আছে আজকের এই ভিডিওতে প্রথমেই কথা বলবো ইস্টবেঙ্গলের পরবর্তী সিজনের বাজেটের ব্যাপারে সেটা নিয়ে কিন্তু একটা আপগ্রেডেশন এসেছে ইমামির তরফ থেকে ইস্টবেঙ্গলের বাজেটটাকে আরও আট কোটি বাড়ানো হয়েছে মানে লাস্ট সিজনে যত ছিল তার থেকে আট কোটি বাড়িয়ে বর্তমানে ইমামির তরফ থেকে কিন্তু তিরিশ কোটির বাজেট দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে তবে এখানেই শেষ নয় এই তিরিশ কোটি দেবে ইমামি তাছাড়া ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালসরা মানে ইস্টবেঙ্গল ক্লাব আরও কিছু কো স্পন্সারের সাহায্যে আরও মোটামুটি দশ কোটি টাকা এখন অবধি কনফার্ম করতে পেরেছে তবে যেটা শোনা যাচ্ছে এই দশ কোটিটাকে তারা আরও পাঁচ কোটি বাড়াতে চেষ্টা করছে মানে সেটা পনেরো কোটিতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এখন অবধি তিরিশ প্লাস দশ মানে চল্লিশ কোটির বাজেট করা হয়েছে যদি এই পাঁচ কোটিটাকে আরও ইনক্রিজ করতে পারে ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালসরা তাহলে এই চল্লিশ কোটিটাও বেড়ে কিন্তু পঁয়তাল্লিশ কোটি হতে পারে তো নিঃসন্দেহে এটা একটা দারুণ খবর ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থকদের জন্য যেহেতু বাজেট বেড়েছে প্লেয়ার সাইনিং বা কোচ সাইনিংয়ে কিন্তু বড় চমক দিতে পারে ইস্টবেঙ্গল সেই নিয়েই যেটা বড় আপডেট ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু আবারও ফ্রেশভাবে কথাবার্তা শুরু করেছে সার্জিও লোবেরার সাথে যেহেতু বাজেট বেড়ে গেছে তাই সার্জিও লোবেরার সাথে আবারও ফ্রেশ কথাবার্তা শুরু করেছে ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালস মানে ইমামি এবং ইস্টবেঙ্গল অর্থাৎ তারা কিন্তু যে কোনো মূল্যে সার্জিও লোবেরাকে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে আনতে চাইছে এবং যেটা এক্সপেক্ট করা যাচ্ছে এই যে উইকটা চলছে তার মধ্যেই কিন্তু সার্জিও লোবেরাকে কনফার্ম করে ফেলতে পারবে ইস্টবেঙ্গল সেই নিয়ে যথেষ্ট মানে বিশ্বাস আছে ইস্টবেঙ্গল অফিসিয়ালসদের তারা কিন্তু সার্জিও লোবেরার ডিলটা ক্র্যাক করেই ছাড়বেন একদমই ফ্রেশ অফার গেছে লোবেরার কাছে এবং যথেষ্ট পজিটিভ দিকেই ব্যাপারটা এগোচ্ছে তবে ব্যাকআপ অপশান হিসেবে ইস্টবেঙ্গল ক্লাব অফিশিয়ালসরা কিন্তু ভেবে রেখেছে কার্লাস কুয়াদ্রাতের নাম চুয়ান্ন বছর বয়সী এই স্প্যানিশ কোচ যিনি এর আগে ইন্ডিয়াতে দীর্ঘ দিন কোচিং করিয়েছেন বেঙ্গালুরু এফসির সাথে যুক্ত ছিলেন দু হাজার ষোলো সতেরোতে বেঙ্গালুরু এফসির অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন তারপর দু হাজার আঠেরো থেকে বেঙ্গালুরু এফসির হেড কোচ হয়ে যান দু হাজার একুশ সাল অব্দি বেঙ্গালুরু এফসির হেড কোচ ছিলেন তো অত্যন্ত অভিজ্ঞ একজন কোচ ইন্ডিয়ান ফুটবল সার্কিটে এই কার্লাস কুয়াদ্রাত তাকে কিন্তু সেকেন্ড অপশান হিসেবে ভেবে রেখেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কার্লাস কুয়াদ্রাত যিনি তার কোচিং কেরিয়ার শুরু করেছিলেন গেলাত তাসারাতে সেখানে কন্ডিশনিং ম্যানেজার ছিলেন তারপর তিনি সৌদি আরবের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এবং তারপর ইন্ডিয়াতে এসেছিলেন লাস্ট কিন্তু কোচিং করা ছিলেন ডেনমার্কে তো এটাই এই মুহূর্তে বড় আপডেট ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সার্জিও লোবেরাকে একটা ফ্রেশ অফার পাঠানো হয়েছে নতুন বাজেটের অ্যাকর্ডিং এবং তাতে যদি সার্জিও লোবেরা রাজি না হন মানে তাকে রাজি করার সব রকমের চেষ্টা করা হচ্ছে এবং তারা খুবই আশাবাদী এই এক সপ্তাহের মধ্যে কিন্তু সার্জিও লোবেরাকে কনফার্ম করে ফেলতে পারবে ইস্টবেঙ্গল সেটা যদি না হয় তাহলে সেকেন্ড চয়েস হিসেবে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে আছে কার্লাস কুয়াদ্রাদ বেঙ্গালুরু এফসির প্রাক্তন হেড কোচ তবে যা হবে এই সপ্তাহের মধ্যেই কিন্তু হবে এমনটাই এক্সপেক্ট করা যাচ্ছে পুরো বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও এবার বন্ধুরা আসবো বাগানের আপডেটে গতকাল কিন্তু সুপার কাপের জন্য আইএসএল চ্যাম্পিয়ন বাগান তাদের প্র্যাকটিস শুরু করে দিয়েছে এটা অবশ্যই একটা দারুণ খবর বাগানের জন্য ন তারিখ তারা উড়ে যাচ্ছে কেরালার উদ্দেশ্যে দশ তারিখে ম্যাচ আছে বাগানের সুপার কাপে এবার যেটা মেন বিষয় গতকাল কিন্তু হুগো বুমাস প্র্যাকটিস করেছেন মানে খোস মেজাজেই ছিলেন হুগো বুমাস যেটা কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে হুগো বুমাসের সাথে কোচের একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে যেখান থেকে হুগো বুমাস হয়তো পরবর্তী সিজনে থাকবেন না এরকম একটা গুঞ্জন ছড়িয়েছিল তবে এই মোমেন্টে গতকালের প্র্যাকটিস থেকে যেটা বোঝা গেছে হুগো বুমস দারুণ মুডে আছেন এবং কোচের সাথে কিন্তু বর্তমানে কোনো রকম সমস্যা দেখা যাচ্ছে না এছাড়া আরও একটা যেটা বিষয় জনি কাউকো টিরি আশিক কুরুনিয়ান সবাই কিন্তু গতকাল প্র্যাকটিস করেছেন তাহলে এখানে একটা বড় প্রশ্ন তাহলে কি জনি কাউকো আর টিরিকে আমরা সুপার কাপে দেখতে পারি সেটা কিন্তু হতেই পারে মানে কম করে টিরিকে কিন্তু আমরা দেখতেই পারি কারণ টিরির চোটটা বহুদিন আগের চোট এখন তিনি অনেকটাই সুস্থ আছেন মানে পুরোপুরি রিকভারি করে গেছেন টিরি তো সেই জায়গায় টিরি আর জনি কাউকোকে সুপার কাপের জন্য রেজিস্টার করে কি মোহন বাগান সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে তবে এই মুহুর্তে বড় আপডেট এটাই গতকাল কিন্তু টিরি জনি কাউকো আশিক কুরুনিয়ান সবাই প্র্যাকটিস করেছেন তবে প্র্যাকটিসে যারা উপস্থিত ছিলেন না দিমিত্রি পেট্রাতস কার্ল ম্যাথিউ ব্রেন্ডান হ্যামিল স্ল্যাবগো ড্যামজানোভিক প্রীতম কোটাল মনভীর সিং এরা কিন্তু গতকালের প্র্যাকটিসে উপস্থিত ছিলেন না আশা করা যায় আজ বা কালের মধ্যে এই সমস্ত ফুটবলাররা ক্যাম্পে জয়েন করে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের সমস্ত লেটেস্ট আপডেটগুলো ইন্ডিয়ান ফুটবল ওয়ার্ল্ড ফুটবলের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে নিচে যেটা দেওয়া আছে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা